নড়াইলে বিরোধপূর্ণ জমিতে পাট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত আট। নড়াইল থেকে মোহাম্মদ শাকিল আহমেদের পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। নড়াইল সদর উপজেলার কলড়া ইউনিয়নের বাহির গ্রামে বিরোধপূর্ণ জমিতে পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা যায়, আজ 16 আগস্ট সকালে বাহির গ্রামের সালাম শেখ ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে যান। অপরপক্ষ সদর উপজেলার শেখাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের দুর্লভ বিশ্বাস ও তার লোকজন খবর পেয়ে বিরোধপূর্ণ জমিতে উপস্থিত হয়ে পাট কাটতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে ইমন শেখ, আলম শেখ, ইমরান শেখ উভয় পিতা সালাম শেখ, সুবল বিশ্বাস, সুফল বিশ্বাস উভয় পিতা দুর্লভ বিশ্বাস, রাধা বল্লভ বিশ্বাস পিতা রামমোহন বিশ্বাস, স্মৃতিরানী বিশ্বাস স্বামী রায় বিশ্বাস, শ্যাম বিশ্বাস পিতা মুকুন্দ বিশ্বাস রক্তাক্ত জখম হয়েছে। আহত সকলকেই নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।